গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? ভালো তো? ইউপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত, নতুন একটা ভিডিওতে অভিনন্দন। তো দেখো, আমি চলে এসেছি একদম স্নান টান করে। আচ্ছা, একটু দেরি হয়ে গেল মোবাইলটা হাতে নিতে, কারণ সকালে রোদ, মানে মেঘলা মানে কি, মেঘের এটাও আছে কুয়াশা, তবে আজকে মনে হচ্ছে মেঘ ছাড়বে বলছে কালকে থেকে। যাই হোক, মাথায় একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, তারপরে আমি তোমাদের সঙ্গে গল্প করা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, ঠিক আছে? চলো, আমি পুজো টুজো হয়ে গেছে আমার, পুজো টুজো শেষ করে একদম চলে এসেছি, এবারে কাজে নামবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো আজকের ওয়েদারটা। দেখো, হালকা হালকা রোদ বেরোচ্ছে, সকালবেলা প্রচণ্ড কুয়াশা হয়েছিল, সকালে কুয়াশা প্রচুর হয়েছিল, তো এখন মানে একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে। জানি না রোদ হবে কিনা, তবে কালকে থেকে রোদ হবে টিভিতে এক্ষুনি খবর পেলাম। আজকে তো 26শে জানুয়ারি, সকলে ভালো থেকো, ঠিক আছে? চলো শুরু করি আজকের দিনটা। তো বন্ধুরা, তোমরা যে কলাকান্দিটা দেখলে, সে কলাকান্দিটা কি বলো তো? সেখান থেকে কি গাছ থেকে কি কলাকান্দি বেরিয়েছে মনে হচ্ছে তোমাদের? তোমরা হয়তো ভাবছো কলাকান্দি সেখান থেকে বেরোতে পারে, কিন্তু না, কলা গাছ কেটে দেওয়া হয়েছিল। কেটে দেওয়ার পরে সেই জায়গাটায় একটা কলাকান্দি বসিয়ে দেওয়া হয়েছে, এমনভাবে তার মুখটা গাছের মাঝখানে রেখে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন সেখান থেকে কলাকান্দি বেরিয়েছে। পুরো দেখতে মনে হচ্ছে আমার বড় ছেলে করে দিলাম। দাঁড়া, আমি ফটোটা তুলে নিই, ওই জন্য ওর ফটোটা তুলে নিয়েছি। বন্ধুরা, এখন বেজে গেছে কটা বলো তো? 6:30। আমি এখন বসে পড়েছি চা খেতে, চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়েছি, এবার চাটা আমি খাবো। তোমাদেরকে যেটা বলছি, আমার ভিডিওটা দেখছো তো? প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, আমি যেটা পারছি দেখাচ্ছি তো, সেটা দেখবে। যদি ভুল হয় আমাকে বলবে যে একটু ভালো কিছু করো, ভালো কিছু করো, ভালো কিছু করার চেষ্টা করবো। সত্যি বলছি, আমার মাথা থেকে বেরোয় না, তোমরা বলে দিলে আমি সেটা করবো, ঠিক আছে? তো চলো, আমি এখন ছোটো ছেলেকে একটু পড়াতে বসাবো, একদম পড়ছে না ছেলেটা, তাকে একটু পড়িয়ে নিই, আবার তোমাদের সঙ্গে গল্প করবো, ঠিক আছে? চলো, ফুলকপি ভাজবো বন্ধুরা, ফুলকপি কপি ভাজা করবো, রুটি করবো। রান্না শুরু হয়ে গেছে, এখন বেজেছে ঘড়িতে 8টা। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলবো। ছোটো ছেলে, জানো তো আমার ছোটো ছেলে দুপুরবেলা কেউ ঘুমায় না, ছোটো বড় কেউই ঘুমায় না। তো বড় তাও থাকবে, একটুক্ষণ পড়বে, 9টা 9:30 পর্যন্ত বসবে, ছোটো একদমই থাকবে না, সে ঘুমিয়ে যাবে। তো এই ব্যাপার। এ দেখো, এখানে ভাজা করছি, ফুলকপি ভাজা, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তারপরে রুটি মাখাবো, আটা মাখাবো, রুটি করার জন্য আটা মাখাবো, এটা ভেজে নিয়ে রুটি করবো। আটা নিয়ে বসে পড়েছি, ফুলকপি ভাজছি, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, সেটা আস্তে আস্তে হচ্ছে, সেটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমার আটা মাখানো হয়ে যাবে, না হলে দেরি হয়ে যাবে না। তোমরা সকলে চলে এসো, বেশি করে আটা মাখাচ্ছি, সকলে খাবে। আসলে কাকিমার মাথা যন্ত্রণা করছে না, কাকিমা চলে গেছে, ওই জন্য আমি আর রুটিটা আজকে করছি, নাহলে আমার কাকিমাই করে দেয়। কাকিমা খুব সুন্দর আটা মাখিয়ে ভালো করে আর আটা ঠেসবে, ঠেসে সুন্দর রুটি করে, ভালো করে। হ্যাঁ, আটা তো মাখানো হয়ে গেছে, এবার রুটি বেলে নিচ্ছি, ভাজবো। রুটি রুটি লুচি, তেল নেই, তেল নেই, লুচি হবে তেল, সরষা তেলে লুচি ভালো হয়? ভালো হয় না, না না, সিঙ্গাড়া খেয়েছি সন্ধ্যাবেলা, না আমার বড় বায়না কিটা, না না বায়না ধরবি না,
আসবে। মাম মাম ও আমি কি খাবো? তোমার করে দিচ্ছি তো আমি। রুটি আর কি? কি খাবে আমি করে দিচ্ছি। কি বলো? কি হচ্ছে? রুটি রুটি। হ্যাঁ রুটি আর কি গো বলো। বন্ধুরা দেখো এই দুটো কফির মধ্যে পার্থক্যটা কি? হলুদ আছে আর না, এটা হলুদ। হ্যাঁ হলুদ। এই কফিটা এই দেখো ভালো করে, এটা একটু হলদে মতন লাগছে। আর সেই কফিটা দেখো, দাঁড়াবা দাঁড়া, সেই কফিটা দেখি, সেই কফিটা কতটা সাদা লাগছে দেখো। এটা হচ্ছে আমাদের এইখানে কাছে একজনের ঘরে বাগানে হয়েছিল, আর এটা মানে বাইরে থেকে এসছে আর কি, চালানি মাল। দাঁড়াবো দাঁড়া বাবু দাঁড়া, সেটা কতটা সাদা, ধপধপে সাদা, আর এটা একটু লালচে। হ্যাঁ সেটা চকচক করছে। কোথায় পোকা আছে? কোথায় পোকা? না সেটা কিছু না, এটাতে কিছু না। আর এটাতে এটাতে কি হচ্ছে? এটাতে ভালো, সেটা একটু হলুদ। দেখো বন্ধুরা এইটা কি কম জিনিস দেখো, খুব ভালো। তো বন্ধুরা তোমরা দেখলে তো কত রকমের কফি দেখালাম, ফুলকপিটা কত একটা কালার, একটু হলুদ একটা সাদা, কত রকমের দেখালাম, ডিজাইন ডিজাইন। তো চলো এবার ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে, এখন বেজে গেছে 10:20। আমি আর বেশি কথা বলবো না, এখানেই রেখে দিব, ঠিক আছে? আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, সাবস্ক্রাইব করবে। সেটা বললাম না বলে তোমরা করবে না এটা ভাববে না, সাবস্ক্রাইব করবে, তারপরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, ঠিক আছে? চলো আর কথা বলছি না, এবার বিছানা টিছানা দেখ সব পড়ে আছে, বিছানা টিছানাগুলো ঠিকঠাক করে একটু ঝেড়ে, ঠিকঠাক না করলে হবে না, বিছানাগুলো করি, তারপরে আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। যতক্ষণ না নতুন ভিডিও আসছে সকলে সুস্থ থাকবে, ঠিক আছে? টাটা বাই।